নমস্কার শিউলি রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত। আমি শিউলি, আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বড়দিনের স্পেশাল সুজির কেক বানাবো, আর এটা এগলেস কেক। চলুন তাহলে দেখে নিন আমি এই কেক কিভাবে বানাই। প্রথমেই সুজি নিয়ে নেব, যেহেতু সুজির কেক, প্রথমেই আমরা সুজিটা নিয়ে নেব। এখানে দেড় বাটির মতো সুজিটা নিচ্ছি, আর কেকটা যত বড় করবেন সেই হিসাবে সব কিছু উপকরণগুলো একটু বাড়িয়ে দেবেন, আর ছোট করলে একটু কমিয়ে দেবেন। এখানে এক বাটি চিনি দিলাম। আমি এবার দুধ দিয়ে নেব, আর এটা কাও মিল্ক ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি দুধ আগে গরম করে তারপর ঠান্ডা করে নিয়ে ব্যবহার করলাম। এবার আমি দুধে ভিজিয়ে রেখে দেব, এটা মোটামুটি 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে সুজি আর চিনি, আর আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন। আর এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যেহেতু এমনিতেই চিনিটা গলে যাবে। 15 মিনিট ঢেকে রেখেছিলাম, 15 মিনিট পর ফিরে এলাম। 15 মিনিট পর ফিরে আসার পর আমি আবার একবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ময়দা দেব, এক বাটি ময়দা দিলাম। ময়দা দেওয়ার পর আমি এখানে 1/4 চামচ বেকিং সোডা দিলাম, আর এটা বেকিং পাউডার 1 চামচ দিয়ে নিলাম। আর আমি ময়দাটা আগে ভালো করে চেলে নিয়েছি, আপনারা চাইলে এই সময়ও চেলে নিতে পারেন। এবার 1/2 কাপের থেকে একটু বেশি রিফাইন তেল দিয়ে নেব। তেলটা দেওয়ার পর আমি এবার মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ডওয়েক দিয়ে। আমি একদিকে ঠিক একই রকম ভাবে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নেব, আর ব্যাটারটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আর এখানে দেখতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন যেমন না হয়, আর একটু ঘন থাকবে সুজির কেকে। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিয়ে নিতে পারেন, তবে ভ্যানিলা এসেন্স দিলে ফ্লেভারটা দারুণ আসে। এখানে যখন মিশিয়ে নেবেন সেই সময়ে কিন্তু দারুণ একটা সেন্ট আসবে। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, সেখানে 1/2 চামচ রিফাইন তেল দিয়ে পাত্রর গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। আর আমি এখানে পেপার ব্যবহার করছি না, তার জন্য ময়দা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেপারও ব্যবহার করতে পারেন। ময়দাটা চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার সুজির যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম কেকের জন্য, সেটা এই পাত্রে ঢেলে নেব। পুরো ব্যাটারটা ঢেলে নেব, আর ঢেলে নেওয়ার পর কয়েকবার ট্যাপ করে নেবেন, যাতে এই ব্যাটারের ভেতর কোনো হাওয়া না ঢুকে থাকে। এবার আমি ডেকোরেশনের জন্য ড্রাই ফ্রুট দিচ্ছি। এখানে আমি কাজু আর কিশমিশ ব্যবহার করছি, আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে নিতে পারেন। আমি সাজিয়ে নিচ্ছি উপর থেকে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর বেলটা প্রেস করে রাখবেন, তাহলে আরও নতুন নতুন যে রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিলাম যেমন পারলাম। এবার আমি একটা ননস্টিকের কড়াই কিছুক্ষণ আগে গরম করে নিয়েছি, মোটামুটি 5 মিনিট আগে। গরম করে নেওয়ার পর আমি এই পাত্রটা দিয়ে নেব, তারপর ঢাকনা ঢেকে নেব, আর ঢাকনা যে ছিদ্রটা থাকে সেটাও বন্ধ করে নেব। আঁচটা লো করে আমি 40 থেকে 45 মিনিট এই কেকটা বেক করে নেব। আর আপনারা যদি প্রথম করছেন, তো যখন 45 মিনিট বেক হয়ে যাবে তখন আপনারা একবার চেক করবেন। আমি একেবারে 45 মিনিট পর এলাম, কারণ এটা 45 মিনিট সময় লাগলো। আমি একটা কাঁটা চামচ দিয়ে এবার দেখুন একেবারে ভেতর পর্যন্ত দেখে নিচ্ছি, পরিষ্কার এসেছে, তার মানে কেকটা আমার অলরেডি হয়ে গিয়েছে। কেকটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব, আর কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার একটা ছুরি দিয়ে চারিদিকে একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে কেকটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এবার একটা প্লেট নিয়ে নেব, আর প্লেটের মধ্যে কেকটা আমি নিয়ে নেব। প্লেটের মধ্যে নিয়ে নিলাম কেকের, দেখুন নিচের দিকটা কি দারুণ কালারটা এসেছে, আর কত স্পঞ্জ হয়েছে। আপনারা অনায়াসে খুব সহজেই এই সুজির কেক বড়দিনের জন্য বাড়িতেই বানিয়ে নিতে পারেন। কেকটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন।
আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য।